আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি কামরুনা হারাবি। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জঙ্গিদের মদত দিচ্ছে যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা, ভিডিও কনফারেন্সে বলেছেন প্রধানমন্ত্রী। এলাকায় অবাঞ্ছিতদের দেখামাত্র খোঁজ দেওয়ার নির্দেশ। যুদ্ধাপরাধীদের নামে রাজুকের বরাদ্দ সব প্লট ও ফ্ল্যাট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানালেন গৃহায়ন মন্ত্রী। গুলশান ট্র্যাজেডিতে বিদেশি ক্রেতারা আলোচনার জন্য বাংলাদেশের পরিবর্তে তৃতীয় কোনো দেশে ডাকছেন পোশাক প্রস্তুতকারকদের, ব্যয় বৃদ্ধি আর রপ্তানি আদেশ হ্রাসের আশঙ্কা। গুলশানে হামলার ঘটনায় পাঁচ জঙ্গির ভিসেরা নমুনা কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর, ডোপ টেস্টের জন্য পুলিশের আবেদন। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। যুদ্ধাপরাধীদের পরিবার সন্ত্রাসী ও জঙ্গিদের মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন তারা এখানেই থামবে না, আরও ষড়যন্ত্র চলছে। এলাকায় অবাঞ্ছিত কাউকে দেখলে তার ব্যাপারে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না, ইসলামের অবমাননা বরদাস্ত করা হবে না। বুধবার গণভবন থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানুষ যখন স্বস্তিতে, বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, ঠিক তখনই এদেশকে ও ইসলামকে হেয় করার ষড়যন্ত্র হচ্ছে। জানান, জঘন্য ও ঘৃণ্য এসব অপরাধ কঠোর হাতে দমন করা হবে। বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা, উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করা, দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা যখন আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। সন্তানদের ব্যাপারে অভিভাবকদের আর শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষকদের খোঁজ রাখার পরামর্শ দেন শেখ হাসিনা। বলেন, প্রত্যেক এলাকায় সন্ত্রাস বিরোধী কমিটিকে সক্রিয় হতে হবে। কোন অবাঞ্ছিত লোকের আনাগোনা বা নতুন কোন মুখ দেখা গেলে তারা কে, কোথায়, কিভাবে আছে, হঠাৎ কেউ মেলা অনেক টাকা দিয়ে বাড়িটাই ভাড়া নিয়ে বসে থাকলো, কি কি তাদের উদ্দেশ্য, এ বিষয়গুলিও কিন্তু দেখতে হবে। অর্থাৎ সকলকে এই প্রতিজ্ঞা নিতে হবে যে বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। ইসলাম ধর্মকে অবমাননা করে এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পুলিশ, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সহ সবাইকে ভবিষ্যতের জন্য আরো সচেতন হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেরকম একটা শোনা যাচ্ছে যে যেমন যে সমস্ত যুদ্ধাপরাধীদের আমরা বিচার করেছি, তাদের পরিবার পরিজনরা আছে, এরা কিন্তু থেমে নাই, তারাও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত, কাজী তাদের এমনকি তারা কেউ দেশে বিদেশে ও রয়েছে, কাজী তাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই। যেমন অপপ্রচার তারা চালাচ্ছে, জঙ্গিদের বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা মদত দিচ্ছে এবং এদেরও আর্থিক সহায়তা প্ররোচনা বা পরিকল্পনা রয়েছে যে একই হয়তো দেখা যাবে একই সাথে 7-8টি জেলায় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আক্রমণ চালাতে পারে, সেখানে জনপ্রতিনিধি থাকতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থাকতে পারে, এমনকি আমাদের আমি যাদের কথা বললাম যে পুলিশ, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন জায়গায় এবং মন্ত্রী বা অথবা জনপ্রতিনিধি বা সাংবাদিক অথবা বিদেশি নাগরিক বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তাদের আক্রমণ চালাবার একটা পরিকল্পনা রয়েছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস দমন ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা করতে চায় রাশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানিয়েছেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটোভ। গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে আলেকজান্ডার বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া। জানান, তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। ব্যবসা বাণিজ্য বাড়াতে দুদেশের নিজস্ব মুদ্রায় বিনিময়ের প্রস্তাবও দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন থাইল্যান্ডের রাষ্ট্র এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ও বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন থাই রাষ্ট্রদূত। জানান, থাইল্যান্ডের কাছে বাংলাদেশ এখনও বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল ফাহাদ বিন হামিদ আল রুওয়াইল। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জানান, দুই পবিত্র মসজিদ রক্ষায় সৌদি সরকারকে সব ধরনের সহায়তা দেবে বাংলাদেশ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের নামে রাজুকের সব প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করে তা ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে রাজুক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। চুক্তি অনুযায়ী রাজুকের প্লট ও ফ্ল্যাটের ক্রেতাদের সহজ শর্তে ঋণ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ক্রেতাদের আকর্ষণীয় সুদের হারে সর্বোচ্চ 25 বছরের কিস্তিতে ঋণ দেবে ব্যাংকটি। এক প্রশ্নের জবাবে গৃহায়ন মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের নামে বরাদ্দ হওয়া রাজুকের সব প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ ফিরিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় বিদেশি ক্রেতারা বাংলাদেশের সফর বাতিল বা স্থগিত করছেন বলে জানিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকরা। কোনো বিদেশি বায়ার কর্মসূচি বদল করে তৃতীয় কোনো দেশে আলোচনার জন্য ডাকছেন পোশাক প্রস্তুতকারকদের। এতে ব্যবসায়িক খরচ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি আদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এছাড়া হামলার প্রভাবে দু একজন বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। হোলি আর্টিজান রেস্তোরাঁর জঙ্গি হামলায় বিদেশি নিহতের ঘটনায় নড়ে চড়ে বসেছেন তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা। বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করেছেন কেউ কেউ, কেউ সফর স্থগিত করছেন, কেউ বা সফরসূচিতে আনছেন পরিবর্তন। ঈদের পরে যে ভিজিট আমাদের এখানে ছিল সে ভিজিটগুলি ম্যাক্সিমাম বাইরেই ক্যান্সেল করেছে। যেমন অনেককে বলেছে যে তোমরা হংকংয়ে আসো, কাউকে বলেছে দিল্লিতে আসো, কাউকে বলেছে যে ব্যাংককে আসো। রাতারাতি ব্যবসা গুটিয়ে নিয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে এই যে আমরা যে ফার্দার এক্সপ্যান্ড করতাম, যে গ্রোথটা হতো, সেই জায়গায় একটা প্রভাব পড়বে। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি বেশিভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ বায়েররা যখন সাময়িকভাবে তাদের ভিজিট ক্যান্সেল হবে, তো এখানে যে তাদের পক্ষে যে এখানে মিটিং করে অর্ডারগুলি নেওয়ার পরিকল্পনা ছিল সেটা ব্যাহত হবে। এই জায়গাটাই ধাক্কাটা খাবে যে নতুন করে যারা আসার চিন্তা করছে, যেন অনেকে আছে এখন এজেন্টের মাধ্যমে গুডস কিনে বাংলাদেশ থেকে, কিন্তু ওভারঅল সিচুয়েশন থেকে হয়তো এখানে তারা নিজস্ব অফিস করার চিন্তা ভাবনা করছিল, এই সিদ্ধান্তগুলো পিছিয়ে যাবে। গুলশানের জঙ্গি হামলায় নিহত ইতালির বায়ারদের পণ্য জাহাজীকরণের কাজ করতেন এমন এক ফ্রেট ফরওয়ার্ডার জানান, সহসাই ভাবমূর্তি উদ্ধার করা না গেলে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। যতগুলো ব্র্যান্ড বলেন, স্টার্টিং ফ্রম বেনেতন, তারপরে পেনাটল, অনেকগুলো বড় বড় ব্র্যান্ড, ওরাই বাংলাদেশে ইফেক্ট নিয়ে এসেছিল আর কি। এবং যে মহিলাটা মারা গেছে নাদিয়া, উনি বাংলাদেশে 25 ইয়ার্স ছিলেন। আমি তো মোটামুটি অনেকের সাথে কথা বলছি, সবাই বললো যে আমাদের যে বাইরেরা আসার কথা ছিল তারা সবাই পোস্টপোন করেছে তাদের ট্রিপ, এবং কেউ কেউ চিন্তা করছে যে মেবি দে হ্যাভ টু শাট ডাউন দেয়ার অফিস ফ্রম বাংলাদেশ। বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে জঙ্গিবাদের মতো সন্ত্রাসী ঘটনা বন্ধে সরকার শক্তিশালী পদক্ষেপ নেবে এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় 5 জঙ্গির ভিসেরা নমুনা হস্তান্তর করা হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে। একই সাথে ডোপ টেস্টের জন্য আবেদন করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক ডক্টর সোহেল মাহমুদ। FBI এসব পরীক্ষার নমুনা চেয়েছে, তবে এ নিয়ে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ। চলতি মাসের 1 তারিখ গুলশানে হলি আর্টিজানে হামলার শিকার হয়ে মারা যান 17 বিদেশি নাগরিক সহ 20 জন। পরদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নিহত হয় 5 জঙ্গি। ফরেন্সিক বিভাগের চিকিৎসক ডাক্তার সোহেল মাহমুদ জানান, হামলাকারীরা স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছিল কিনা তা জানতে ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। তারা 5 জন এতগুলো মানুষ কীভাবে মেরে ফেললো, এটা তাদের একটা সন্দেহ যে নিশ্চয়ই তারা এই ঘটনা ঘটানোর আগে কোনো স্টেরয়েড জাতীয় অথবা শক্তিবর্ধক কিছু ড্রাগস সেবন করছে। এটা কনফার্ম হওয়ার জন্য আমরা পুলিশকে বুঝিয়ে দিয়েছি, পুলিশ আমাদের কাছ থেকে নিয়ে যাবে আর কি, নিয়ে গেছে, পুলিশের হেফাজতে আছে এখন। কোর্ট থেকে একটা অর্ডার আসছে নতুন করে তাদের রক্ত এবং প্রস্রাব এবং অস্থিমজ্জা নমুনা সংগ্রহ করে দেওয়ার জন্য এই পরীক্ষাটা গ্রুপ টেস্ট করাবে। ময়নাতদন্তকারী এই চিকিৎসক জানান, নিহত ব্যক্তিদের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং অসংখ্য কোপের আঘাত রয়েছে। ভিকটিম তাদের মধ্যে ম্যাক্সিমাম কোপের আঘাত পাইছে, এর মধ্যে গুলির চিহ্ন পাইছি এবং গুলি উদ্ধার করছি 7 জনের বডি থেকে। ওই দিন রাতে 12টার মধ্যেই সবার মৃত্যুবরণ হয়েছে। আরাজ এবং জৈনের বডিতে যে আমরা যে আঘাতগুলো পাইছি এবং যে বডি যেই অবস্থা পাইছি ওই একই সবাই একইভাবে একই সময় রাতের মধ্যে মারা গেছে।
নিহত জঙ্গিরা কোনো ড্রাগে আসক্ত ছিল কিনা তা জানতে চেয়েছে FBI ও গুজরাটের একটি প্রতিষ্ঠান। একটি জাতীয় দৈনিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। বিশদলীয় জোট ও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক দুটি অনুষ্ঠিত হবে। প্রথমে রাত 8টায় বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোটের বৈঠক হবে। ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবেলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গণতন্ত্র না থাকায় দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এসব জঙ্গি উগ্রবাদ দমনে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। এই সরকার গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য আজকে পুলিশ বাহিনীকে, র‍্যাবকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে আজকে গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলা এগুলো করে আজকে এদেশে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে সন্ত্রাসবাদের উত্থানের, জঙ্গি উত্থানের। তাই জঙ্গির উত্থানের জন্য দায়ী আজকের সরকার। সন্ত্রাস ও জঙ্গি দমনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী যুবলীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এই আহ্বান জানান। মতিয়া চৌধুরী আরও বলেন, সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ঘটছে তা বেগম জিয়ার নির্দেশেই। ক্ষমতায় আসার লোভে তিনি এখন মানুষ মারছেন, তবে জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করছে বলেও জানান তিনি। বলেন, 2019 সালের একদিন আগেও দেশে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের পাশাপাশি জঙ্গিদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান কৃষিমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার জেএমবি সদস্য অনিন্দ্যকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে অনিন্দ্যকে রাজশাহীর চিফ মেট্রোপলিটন আদালত 2-এ হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক খালেদ হাসান শুনানি শেষে 3 দিনের রিমান্ড দেন। পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিএনপি নেতা শফিউল আলম লাটকুর ছেলে মুন্তাসিরুল আলম অনিন্দ্যকে শনিবার নগরীর একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জেএমবির সাথে সম্পৃক্ত আছে এমন নথিপত্র জব্দ করে পুলিশ। গত 23 এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তরা শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে। এ হত্যা মামলায় কয়েকজন জেএমবি সদস্য সহ অন্তত 10 জনকে গ্রেফতার করা হয়। আজ পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। স্থানীয় সময় দুপুরের পর বাকিংহাম রাজপ্রাসাদে গিয়ে রানীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। এর পরপরই রানীর কাছ থেকে যুক্তরাজ্যের 28তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ব্রেক্সিট বিরোধী রাজনীতিবিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। এরই মধ্যে হাউস অব কমন্সে শেষবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডেভিড ক্যামেরন। এ সময় তিনি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ায় টেরেসা মেকে অভিনন্দন জানান। স্মরণ করেন গেল বছর ক্ষমতায় থাকার সময়ের পার্লামেন্টের নানা স্মৃতি, আর এসব স্মৃতি সবসময় মনে থাকবে বলে জানান ক্যামেরন। এ সময় ক্ষমতায় থাকাকালীন ক্যামেরনের নানা অবদানের কথা তুলে ধরে তাকে ধন্যবাদ জানান লেবার পার্টির নেতা জেরেমি করবিন। প্রশ্নোত্তর পর্ব শেষে পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে ক্যামেরন সম্মান জানান। পরে পার্লামেন্ট ভবন থেকে বেরিয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে যান তিনি। সেখানে থেকেই রাজপ্রাসাদে যাবেন ডেভিড ক্যামেরন। নিচে গ্রেটওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলছেন পররাষ্ট্রমন্ত্রী। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন চুক্তি বাতিলের দাবি সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে।
সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় দেশের ভাবমূর্ত ক্ষুণ্ণ হয়নি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। 15-16 জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর এশিয়া ইউরোপ মিটিং বা আসাম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রয়োজনে জাতীয় স্বার্থ বজায় রেখে বিদেশি রাষ্ট্রের সহায়তা নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ আলী বলেন, জঙ্গিবাদ গোটা বিশ্বের জন্যই একটি সমস্যা। বাংলাদেশ স্বল্প সময়ে যেভাবে গুলশান ও শোলাকিয়ার হামলা মোকাবেলা করেছে, পৃথিবীর খুব কম দেশই সেটি করতে পেরেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে সন্ত্রাসবাদ দমন নিয়ে এক বিশেষ সভায় যৌথভাবে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমি বা আমরা মনে করি না যে কোনোভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই যে টেকনোলজি এবং ট্রেনিং আমাদের প্রয়োজনের নিরিখে এবং জাতীয় স্বার্থ বজায় রেখে আমাদের যেটা আমাদের জন্য যেটা ভালো আমরা সেটাই করতে চাই। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। এই প্রকল্প বন্ধ করে নিরাপদ দূরত্বে স্থানান্তরের দাবি জানান কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। তার অভিযোগ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পরিবেশবাদীদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে সরকার। সুন্দরবনের পাশেই রামপালে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। শুরু থেকেই এ প্রকল্প বাতিলের দাবিতে অটল পরিবেশবাদীরা। গত 19 জুন পরিবেশবাদীদের সাথে সরকার তার অবস্থান তুলে ধরে, সুন্দরবন ক্ষতি না হওয়ার আশ্বাস দেয়। কিন্তু সংশ্লিষ্টদের কথায় আশ্বস্ত হতে পারছেন না সুন্দরবন রক্ষায় গঠিত কমিটির নেতারা। আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে নানাভাবে কিন্তু যেটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, যে আপনারা শঙ্কিত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আপনাদেরই মানুষ, আমরা কখনো বাংলাদেশের যে ক্ষতি হবে সেটা আমরা করতে চাই না। কিন্তু কিভাবে বাংলাদেশের ক্ষতি হবে না সেটা তারা করছে না, সেটা কিন্তু সদুত্তর তারা দিতে পারে না। সবশেষ 12 জুলাই রামপালে 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের BHEL ভেলের সাথে BIFPCL এর নির্মাণ চুক্তি সই হয়। এই চুক্তি বাতিলের দাবি পরিবেশবাদীদের। অবিলম্বে গতকাল সম্পাদিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করতে হবে। 2, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ ও নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে হবে। 3, সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়ন সহ অন্যান্য সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল অবকাঠামো ও কার্যক্রম বন্ধ করতে হবে। গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরিবেশের সমীক্ষার দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। যে পরিবেশগত মূল্যায়ন হয়েছে, সমীক্ষা হয়েছে, সেইটির উপর নির্ভর করে যে পর্যবেক্ষণ সেই সম্পর্কে সরকারের বক্তব্য পরিষ্কার নয়। দ্বিতীয়ত, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিবেশগত মূল্যায়নের কথা আমরা বলছি সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান কর্তৃক সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে প্রতিষ্ঠান কর্তৃক করা উচিত বলে আমরা মনে করি। সুন্দরবন রক্ষায় প্রয়োজনে বাংলাদেশ এবং ভারতের আদালতে যাওয়ার কথাও জানান পরিবেশবাদীরা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের রাখাইন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের কর্তৃত্ব নিয়ে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে গুরুতর আহত করেছে আরেক ভিক্ষু। সকালে এই ঘটনা ঘটে। আহত ভিক্ষু অপেলং রাখাইনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায়, বিহারটির কর্তৃত্ব নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে প্রতিপক্ষের মৈয়ং নামে আরেক ভিক্ষু অপেলং রাখাইন ভিক্ষুকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পলাতক ভিক্ষুকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনসংহতি সমিতির 2 গ্রুপের ক্যাডারদের মুখোমুখি অবস্থানের জেরে উত্তপ্ত পাহাড়ি জনপদ বান্দরবন। জিএসএস এর সন্তু লার্মা ও এম এন লার্মা সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের কারণে প্রায় 70টি পরিবার পালিয়ে বেড়াচ্ছে। এদিকে দীর্ঘ এক মাসও খোঁজ মেলেনি বান্দরবনের অপহৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার মংফু মারমার। বান্দরবনের জামছড়ি থেকে অপহৃত হওয়ার 30 দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার মংফু মারমা। এ ঘটনায় মামলাও করা হয়েছে, তবে মামলা তুলে নিতে অব্যাহত আছে সন্ত্রাসীদের হুমকি। গত 13 জুন গভীর রাতে আমার শিশুরকে অপহরণ নিয়ে গেছে দেশের সংগঠন পার্টি। বারবার হুমকি আসতেছে, আমি কেন মামলা করতেছি, মামলা কেন করছি, মামলা উচ্ছেদ করো, এর যেমন আমাকে হুমকি মেরে ফেলার জন্য আমাকে হুমকি দিয়ে আসছে।
এদিকে সন্ত্রাসীদের হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিতে পাড়া ছেড়ে পালিয়েছেন তালুকদার পাড়ার 70টি পরিবার। গত 5 জুলাই তারাসাই ইউনিয়নের এ পাড়ায় জেএসএস এর আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের পর থেকে এসব লোকজন পালিয়ে জীবন কাটাচ্ছেন। ভয় দেখাচ্ছে আমরা, ছোট বড় মেয়ে পাড়ার বাসীর লোক দেখিলে মাত্র বস্তা করে নদীতে ফেলে দিব এরকম বলছে, আমার ভয় হয়েছে এ কারণে বান্দরবান চলে আসছে। এদিকে জেএসএস এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। এর আগে রবিবার মানববন্ধন করেছে তালুকদার পাড়া ও জামছড়ির বাসিন্দারা। পরে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের হাতে স্মারকলিপি দেন তারা। এদিকে পাহাড়ে শান্তি বজায় রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান হালাথুয়াই হরিমারমা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। দক্ষিণ চীন সাগরের উপর বিমান প্রতিরক্ষা জোন স্থাপনের অধিকার চীনের রয়েছে, ঘোষণা বেইজিং এ, আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান। শৃঙ্খলা ভাঙলে যে কোনো ফুটবলারকেই দল থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি নতুন কোচ সেইনফিটের। স্বাগত আবারও বাংলা ভিশন সংবাদে, আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীন সাগরের উপর বিমান প্রতিরক্ষা জোন স্থাপনের অধিকার চীনের রয়েছে বলে ঘোষণা দিয়েছে বেইজিং। মঙ্গলবার হেগের আন্তর্জাতিক আদালত দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার উপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি খারিজ করে দেওয়ার পর এক বিবৃতিতে এই ঘোষণা দিল দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন। বলেন, চীনের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে এই জোন স্থাপন করবে তারা। দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব দেশ চীনের সঙ্গে একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সাথে এই সাগরেই যেন যুদ্ধের কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্কও করে দেন চীন উপপররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করেছে চীন। তাদের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সাগরের অধিকার কোনো ধরনের রায়ই প্রভাবিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ক্লেমন খেলা সংবাদ। ফুটবল দায়িত্ব নিয়ে শৃঙ্খলার বিষয়ে ফুটবলারদের সতর্ক করেছেন নতুন কোচ টম সেইনফিট। পরিষ্কার জানিয়ে দিয়েছেন শৃঙ্খলা ভাঙলে যে কোনো ফুটবলারকেই দল থেকে বাদ দিতে একটুকু চিন্তা করবেন না তিনি। অনুশীলনের প্রতিটি খেলোয়াড়কে ভালোভাবে চেনার দিকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। ফুটবলারদের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে তার, তবে আশা করছেন ভুটানের বিপক্ষে ম্যাচের আগে শতভাগ প্রস্তুত করতে পারবেন দলকে। দলের ফুটবলাররাও অনুশীলন মানিয়ে নিচ্ছেন নতুন কোচের কৌশলে। মঙ্গলবার দায়িত্ব নিয়ে টিম বাংলাদেশের অনুশীলনে কঠোর শৃঙ্খলার বার্তা পৌঁছে দেন বেলজিয়ান কোচ সেইনফিট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদিনের 3 সেশনের ট্রেনিংয়ে মামুনুলদের দুর্বলতাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন তিনি। প্রত্যেকের দক্ষতা আলাদা করে যাচাই করে দেখছেন। ভুটানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই অনুশীলন ক্যাম্প, তবে আসন্ন প্রিমিয়ার লিগের জন্য মাত্র 1 সপ্তাহ শিষ্যদের অনুশীলন করাতে পারছেন তিনি। তাই এই সময় ফুটবলারদের সম্পর্কে ধারণা পরিষ্কার করাকে গুরুত্ব দিচ্ছেন সেইনফিট। Very good question, because as a national team coach you can't work on the physical ability, that's also not my job. If I prepare the team for a tournament, if we are in preparation for Asian Cup or South Asian Football Federation and we are a few weeks together, then my responsibility is there to get them also physically ready and do a periodization and get them in shape. But at the moment my goal of this thing and our goal is to know the players. I'm new, I'm just here. The way of working, I can see them on the pitch in league matches, but if you work with players, you know the personality, you see more of their individual skills. But all মাত্র দুদিনে মামুনুল জামাল ভূঁইয়ারা নতুন কোচকে বেশ সহজেই আপন করে নিয়েছেন, কিন্তু শৃঙ্খলা ভাঙলে কোচের কঠোর শাস্তির বিষয়ে সতর্ক থাকছেন তারা। অনুশীলনে কোচ ফিনিশিং আর ফিটনেসের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। শাসনের সময় শাসন করে আবার
যখন যোগ ফান করার সময় ফানি করে এবং সিরিয়াসলি সব কিছু সিরিয়াসভাবে এবং প্লেয়ারদের সঙ্গে তার এখনও পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমি মনে করি যে একটা ভালো সাইট আমাদের জন্য, কারণ কোচ এসে আপনার দুই দিনে ছয় মাসের মতো অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে। দুইটা ডিসিপ্লিনের কথা বলছে, একটা ইন দ্য ফিল্ড, একটা আউট দ্য ফিল্ড। এটা আসলে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারই থাকা উচিত। যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কেউ ভালো ভালো ম্যাচ খেলতে পারে না, ভালো পারফর্ম করতে পারে না। ডাইরেক্ট বলছে ইনডিসিপ্লিন প্লেয়ার যত সুপারস্টার হচ্ছে খেলাবে না এবং সে টিমে রাখবে না। টিমে সবসময় ফিনিশিংয়ের দিকে এখনও পর্যন্ত গিয়ে, কারণ আমাদের ফিনিশিংয়ের অভাব, ফিনিশিংটা পারফেক্টলি করার জন্য বলতেছে। আবার আমাদের ফিজিক্যালি অনেক একটু পিছনে, ফিজিক্যালি আমাদের কাজ করাবে টেকনিক্যাল। নতুন কোচ, অনেক আইডিয়াস আছে, এটা এটা অন দ্য প্লেয়ার্স তো বেশি ফিট নাই, সো এটা একটু প্রবলেম হবে। আইডিয়া ফ্রম ক্রুইফে ও মোর ডাইরেক্ট প্লে, ওয়ান টু টাচ অ্যান্ড দেন অ্যাট্যাক। এশিয়ান কাপ বাছাই প্লে অফে ভুটানের বিপক্ষে মর্যাদার লড়াই, তাই প্রস্তুতিটা যেন পরিপূর্ণ হয় সেই বিষয়ে সচেষ্ট থাকছেন নতুন কোচ ও ফুটবলাররা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট, কাল থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড পাকিস্তান লর্ডস টেস্ট। ছয় বছর পর ইংল্যান্ডের মাটিতে আবারও টেস্ট খেলছে পাকিস্তান। সিরিজের দু দলই চারটি টেস্ট খেলবে। র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে দু দলের জন্যই এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। 2010 সালে এই লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের ফার্স্ট বোলার মোহাম্মদ আমির ও অধিনায়ক সালমান বাট। ওই সিরিজটি 3-1 ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। পরের বছরই আমিরাতে দুই দলের সর্বশেষ সিরিজে ইংল্যান্ডকে 3-0 হোয়াইট ওয়াশ করে পাকিস্তান। তবে মোহাম্মদ আমিরের কামব্যাক মিশন বলেই খেলা শুরুর আগেই আমিরকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সিরিজ। লর্ডসে ওই ঘটনার পর 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও টেস্ট ক্রিকেটে ফিরেছেন আমির। তবে আমির ইস্যু ছাড়াও সিরিজটি দু দলের জন্যই র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান 3 এবং ইংল্যান্ড আছে 4 নম্বরে। স্বাগতিক ইংল্যান্ডের জন্য সুযোগ থাকছে দ্বিতীয় স্থানে উঠে আসার, সেজন্য পাকিস্তানকে কমপক্ষে 3-0 ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে পাকিস্তান যদি 4 টেস্ট সিরিজ 3-0 জিততে পারে তাহলে প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠবে। তবে 1996 সালের পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সেদিক দিয়ে সিরিজে ফেভারিট স্বাগতিক দল। দু দলে বেশ কয়েকজন ভালো মানের ফার্স্ট বোলার থাকায় ফার্স্ট বোলাররাই সিরিজ নির্ধারক হবেন এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। সংবাদ শেষ করব পায়োনিয়র ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জঙ্গিদের মদত দিচ্ছে যুদ্ধাপরাধীদের পরিবার সদস্যরা, ভিডিও কনফারেন্সে বলেছেন প্রধানমন্ত্রী, এলাকায় অবাঞ্ছিতদের দেখামাত্র খোঁজ নেওয়ার নির্দেশ। যুদ্ধাপরাধীদের নামে রাজুকের বরাদ্দ সব প্লট ও ফ্ল্যাট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানালেন গৃহমন্ত্রী। গুলশান ট্র্যাজেডিতে বিদেশি ক্রেতারা আলোচনার জন্য বাংলাদেশের পরিবর্তে তৃতীয় কোনো দেশে ডাকছেন পোশাক প্রস্তুতকারকদের, ব্যয় বৃদ্ধি আর রপ্তানি আদেশ পাশের আশঙ্কা। গুলশানে হামলার ঘটনায় 5 জঙ্গির ভিসেরা নমুনা কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর, ডোপ টেস্টের জন্য পুলিশের আবেদন। এই ছিল এখনকার মতো পর সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।